খুলনা মহানগরীর স্বপনকে জবাই করে হাত পায়ে রক কেটে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৬। ভিকটিম স্বপন ও এলাকার চোর সদস্যের অন্যতম সদস্য আসামি হোসেন, রাজু, মিজান, রানারা দীর্ঘদিন ধরে এলাকায় দাদা ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন মালামাল চুরি করে ভাঙ্গারির দোকানে বিক্রয় করে মোটা অঙ্কের টাকা উপার্জন করে আসছিল। চোর চক্রের সদস্যদের ভিতরে টাকা পয়সা নিয়ে বনিবনা না হওয়ায় আসামিদের সাথে স্বপনের বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন স্বপন আসামি হোসেনকে দাদা ম্যাস ফ্যাক্টরিতে চুরি করার জন্য আসতে বলে। তখন আসামি হোসেন বাকি চোর চক্রের সদস্য রাজু, মিজান ও রানাকে ঘটনাটি জানায়। আসামিরা বিভিন্ন জায়গা থেকে চাপাতি, ছুরি, রেনস্লাইড দিয়ে দাদা ম্যাস ফ্যাক্টরির দিকে আসতে শুরু করে। আসামিরা প্রতিশোধ পরায়ণ হয়ে পূর্বপরিকল্পিতভাবে 10 এপ্রিল 2023 ইং তারিখ ভিকটিম স্বপনকে ঢাকা ম্যাস ইন্ডাস্ট্রির ভেতরে দেশি অস্ত্রশস্ত্র সহ পথরোধ করে। রাত আনুমানিক 12:30 ঘটিকার সময় প্রথমে প্রধান আসামি হোসেন ভিকটিম স্বপনকে ধারালো চাপাতি দিয়ে কোপে আঘাত করে ভিকটিম স্বপন মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তী আসামি মিজান আরও 4-5টি কোপ দেয়। মৃত্যু নিশ্চিত করার জন্য আসামি রানা পরবর্তীতে ভিকটিমের 2 পায়ে রক কেটে দেয়। মৃত্যু নিশ্চিত হলে আসামিরা বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়া শুরু করে এবং দেশ ত্যাগ করার পরিকল্পনা করে। ঘটনার বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে ঘটনার বিষয়ে র‍্যাব সদর সংবাদ প্রাপ্ত হয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় বুধবার র‍্যাব ৬ স্পেশাল কোম্পানি খুলনার একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে স্বপন হত্যার মামলার প্রধান আসামি বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি 1 তারিখে বাগেরহাট জেলার রামপাল থানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের এলাকায় অভিযান পরিচালনা করে স্বপন হত্যা মামলার প্রধান আসামি হোসেন বয়স 30 থানা লবণচোরা জেলা KMP খুলনাকে গ্রেপ্তার করে। এর পূর্বে 11 এপ্রিল একই মামলার অন্যতম দ্বিতীয় আসামি কাদের জর্দার রাজুকেও র‍্যাব ৬ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে খুলনা সদর থানা হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবং পায়ের রোগ কেটে এবং শরীরে বিভিন্ন জায়গাতে অপবিক্ষত করে তাকে নৃশংসভাবে হত্যা করে একটি চক্র, সেই চক্রের সন্ধান আমরা পেয়েছি এবং এই বিষয়ে আপনাদের কাছ থেকে গত 10 এপ্রিল হোসেন নামে একজন ব্যক্তি পরিকল্পনা গ্রহণ করে যে স্বপন ব্যাপারে যে একজন বীর মুক্তিযোদ্ধা যারা খোলা মুস্তফার সন্তান, সে একজন ব্যবসায়ী মাঝবয়সী এবং তার সঙ্গে এই অপরাধ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট আর দশজন একটা গ্যাং, যে গ্যাংয়ের লিডার বা নেতৃত্ব দান করে যুক্তরাষ্ট্রীয় প্রদেশ হোসেন মিস, সে তাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে এবং যথারীতি সেই পরিকল্পনার অংশ হিসেবে তাকে ডেকে নিয়ে আসে এবং তার ট্রাফিক পয়েন্ট থেকে বাদাম মেস ডিপির সামনে দিয়ে চারমানি দেওয়ার রাস্তা তার উপর তার পর প্রতিরোধ করে এবং এই পর্যায়ে যখন তাড়াতাড়ি পালিয়ে যেতে থাকে তখন এই হোসেন তার গাড়ির মধ্যে তা দিয়ে প্রথমে উঠতে উঠে যাওয়ার পর সে ঘাটতে ঘটিয়ে পড়ে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তার সাথে আরও যে দুজন ছিল তারা পালিয়ে চলে যায়। পরবর্তীতে রাজু এবং মিজান রানা তাকে উপযোগী 4-5টা করে তার গাড়ির মধ্যে পৌঁছে এক পর্যায়ে যখন সে নিস্তেজ হয়ে পড়ে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার 2 হাতের গড় এবং পায়ের গোলা কেটে দেয়। আমরা আসামিকে গতকাল রাতে গতকাল সক্ষম হয়েছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই সমস্ত ঘটনাগত অপরাধ স্বীকার করে এবং তার সাথে যে আরও যে অন্যান্য গ্যাং আছে তাদের মধ্যে থেকে আমরা তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই যে খুলনার মধ্যে যে এই যে অপরাধ চক্রটা সেটা গভীরে যারা আছে আমরা সেখানে তদন্ত করছি এবং তার মধ্যে থেকে বেশ কয়েকজনের যাতে 8 থেকে 10 জন লোকের সন্ধান পেয়েছি যারা এই অত্র এলাকায় দীর্ঘদিন যাবৎ তারা মেজপেটিকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড তার করে থাকে এবং সেই অপরাধের কেন্দ্রবিন্দু হিসেবে এই এলাকাটার মধ্যে বিভিন্ন ধরনের অপরাধ কাজ কার্যক্রম করে থাকে এবং সেটার সাথে আরও যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসার